সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একজন অভিজ্ঞ কবিরাজ আনন্দময় বৈদ্য। আসলে তিনি কি বলবো, অনেক বহু বছর ধরে আসলে কবিরাজি পেশার সঙ্গে জড়িত। আজ তার সাক্ষাৎকার আমরা নিতে আসছি, চলুন তার কাছ থেকে জানার চেষ্টা করি। খালা, আপনার নাম কি? আনন্দ কবিরাজ। আচ্ছা, এটা কি আপনারই সাইনবোর্ড, যে সাইনবোর্ডটা দিতেছেন আপনার, না এটা আপনার স্বামীর? না, এটা ওইটা আমার গুরুজনের। আপনার গুরুজনের, যার কাছে আমি শিক্ষা করি। এই নাম্বারটা কি আপনার? জি, নাম্বারটা আমার। আচ্ছা আচ্ছা, তো গুরুজনের কাছে শিক্ষা নিয়ে কতদিন ধরে এই পেশার সাথে জড়িত আছেন? 20-25 বছর ধরে। তা এই যে এই পেশায় মানুষ কি আসলে কি উপকৃত হয়, আপনার কাছে কি মনে হয়? আল্লাহর রহমত, অনেক উপকার হয়। অনেক উপকার হয়। এখানে তো লেখা আছে অনেক ধরনের, আসলে এগুলা কি সবই কাজ করেন নাকি কিছু কিছু বিষয়ে আপনি পারফেক্ট কাজ করেন? যেমন এখানে লেখা আছে যে কোনো কি বিষ নামানো হয়, যে কোনো ধরনের বিষ নামানো হয়, বিয়ে বন্ধন, নিঃসন্তান, বিদেশে অশান্তি, কপিলকে বাধ্য করা, ছেলে মেয়ের অমিল, এমনকি শত্রু দুশ্মন দমন করা, জায়গা জমি নিয়ে ঝামেলা, সংসারে অশান্তি, মানসিক কষ্ট, ব্যবসা বাণিজ্য বাধা, জাদু, বান্টুনা, জিনভূত। হ্যাঁ বাবা, কতটা মানুষে আল্লাহ রহমত হয়, না হইলে দেশ বিদেশ কাজ করি কেমনে? আচ্ছা আচ্ছা, কাজ হয় দেখে তো নেই। এই কাজের জন্য কি কি করা লাগে? যারা রোগী তাদেরকে সরাসরি আসা লাগে আপনার কাছে না কিভাবে চিকিৎসা? না, মোবাইলে যোগাযোগ করলে ইনশাল্লাহ হয়ে যায়। মোবাইলে যোগাযোগ করে কি নাম ঠিকানা ঠিকানা লাগে নাকি কি লাগে? খালি উনি যদি মোবাইলে যোগাযোগ করে উনি নাম লাগবে। আচ্ছা আচ্ছা, নাম লাগবে, নামের সঙ্গে উনির সঙ্গে আমার কথা হবে। আচ্ছা, ওই নামের সঙ্গে উনির কবিরাজি করে দেবো, যার ছেলে পেলে হয় না, কত জনের বিয়ে স্বাধীন নষ্ট হয়ে যায়, কত জনের কুলাপান হাঁপানি, কত কত রুগী আছে। এই রুগের চেষ্টা করি। অনেকে যে নিঃসন্তান সন্তান হয় না, সন্তান হয় এরকম ধরনের মহিলাদের জটিল সমস্যা, জিন ভূতের আসর, এরকম ধরনের সমস্যা কি সমাধান করতে পারেন? হ্যাঁ, আল্লাহর রহমত। আচ্ছা, এই পেশাটাকে আপনি কি স্বামীর সংসারে এসে শিখছেন নাকি মা বাবার কাছ থেকে শিখছেন? ও, মা বাবার কাছ থেকে শিক্ষা। মা বাবার কাছ থেকে শিক্ষা নিয়েছেন, তাই না? আপনার সংসারে স্বামী সন্তান টন্তান সবাইকে নিয়ে কি ভালো আছেন আপনি? আপনার স্বামী বেঁচে আছে তো? আপনি কি আপনার এই পেশাটা আপনার সন্তানদের কাউকে শিখাইছেন? জি জি, একটা ছোট সন্তানকে শিক্ষা দিয়েছি। আচ্ছা আচ্ছা, সেই ছোট সন্তান লেখাপড়া করতেছে আর এটাও শিখছে, মুখস্থ করতেছে। আচ্ছা, কতদিন লাগে এই পেশা শিখতে? শিখতে অনেক লাগে, 2-3 বছর লাগে মুখস্থ করতে। আচ্ছা আচ্ছা, আপনি তো অনেক দিন ধরে শিক্ষা নিয়ে আসছেন, আপনার কাছে শিক্ষা নিলে কি কোনো টাকা পয়সা লাগে নাকি? জি না, টাকা পয়সা দিই না। তাহলে আপনারা মানে এই যে মানুষকে কি ফ্রি চিকিৎসা করে দেন? ফ্রি চিকিৎসা করি, আর যার প্রতারিত হচ্ছে, সে বিষয়ে তো আপনি অনেকে শুনছেন বা জানছেন, তা আপনার কাছ থেকে তো এরকম আশা করি হয়নি কোনো? না না, আল্লাহর রহমত, আমি উত্তর নেই। যারা এই যে ভণ্ড মানে কবিরাজের কিছুই জানে না, যারা ভণ্ড, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা টাকা পয়সা নেই ভণ্ড, আমি ওই সব কাজ করি না, আমি টাকা পয়সা নেই না। আচ্ছা আচ্ছা, আমি মাগনা চিকিৎসা করে দিই, তার কাজ হয়ে গেলে আমাকে নাম। আর একটু বলেন যে আপনার কাছে কারা কারা আসলে আসলে সুফল পাবে, কি ধরনের রোগী? কোন রোগী গিয়ে আর একটু আসলে যার ছেলে ফেলে হয় না, সন্তান হয় না, কার বিয়ে শাদী নষ্ট হয়ে যায়, কার জায়গা জমি নিয়ে মামলা, কার হাঁপানি, কার কার পেশাবের কোন দোষ আছে, কত জনে অবাধ্য মেয়েরা, হ্যাঁ অবাধ্য হয়ে যায়, প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যায়, এরকম আসলে হবে। তা আপনার সঙ্গে যোগাযোগের নাম্বার কি এটাই যেটা দেওয়া আছে? হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক আসলে অভিজ্ঞ কবিরাজ। আসলে কি বলবো, তার মুখের কথা আসলে বলতে গেলে হয়তো শেষ হবে না, কিন্তু আপনারা যদি আরও তথ্য জানতে চান অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটা হচ্ছে 01715114843। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর যারা ফোন দিবে অবশ্যই তাদেরকে সঠিক চিকিৎসা দিবেন আপনার দীর্ঘায়ু কামনা করে। তা আজকের মতো শেষ করছি, তা ভালো থাকবেন।